আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অপডেট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের কাছে। চোখ রাখুন এনসিও বাংলার পর্দায়, সবার সাথে সবার আগে। সবার আগে নিউজ দেখতে চোখ রাখুন এনসিও বাংলার পর্দায়। আমরা আছি ফেসবুক ইউটিউবে। কলকাতার গড়িয়াহাট সংলগ্ন শঙ্করনাহার বাড়িতে অ্যান্টিক অর্থাৎ 70 বছর আগেকার কিছু মূল্যবান জিনিস দেখা গেল। আমরা অনেকেই অ্যান্টিক কথাটার মানে জানি না, কিন্তু কথায় কথায় বলি অ্যান্টিক পিস, অ্যান্টিক জিনিস। কি আছে এই অ্যান্টিক কথার মানে, আসুন জেনে নিই। আজ থেকে 70 বছর আগেকার যে সমস্ত জিনিসগুলি পাওয়া যায় সেই জিনিসগুলোই হয় অ্যান্টিক। এই সমস্ত অ্যান্টিক জিনিসের আমরা খোঁজ পেলাম কলকাতার গড়িয়াহাটে শঙ্করনাহার বাড়িতে। পেশায় তিনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার কাজের পাশাপাশি তিনি অ্যান্টিক জিনিসপত্র বাড়িতে সাজিয়ে তুলতে আগ্রহী। তার কাছে আছে বহু সামগ্রী যার মূল্য বাজারে অনেক, আর তারই পাশাপাশি তার ছেলে বিনায়ক নাহা তাকে সাহায্য করে চলেছেন আজও। এইসব অ্যান্টিক কিছু সামগ্রী দেখব কলকাতা নিউজ 19 এর পর্দায়। তার পাশে একটা বুদ্ধদেব আছে, এটাও পুরো এইভাবেই আজকে আমরা এসেছি হাজরাতে নাহা হাউসে। তো আজকে কিছু অ্যান্টিক জিনিস আমাদের তুলে ধরবো। হ্যাঁ, তো ওনার বাড়িতে আমরা এসেছি, নানা রকম জিনিস দেখছি, তো সেটার ব্যাপারে কিছু অপূর্ব লাগছে, কিছু বলবো আর দেখাবো আপনাদের কোনো ভালো জিনিস। আমি কলকাতা 19 নিউজ থেকে এসেছি। ওনার মুখ থেকে শুনবো এই অ্যান্টিক ব্যাপারে। নমস্কার, আমার নাম বিনায়ক নাহা। এই অ্যান্টিক ব্যাপারটা হচ্ছে মানে বড়লোকদের একটা অধিপত্য, বড়লোকদের। কেন? কারণ অ্যান্টিক প্রচণ্ড কষ্ট, অ্যান্টিক জিনিসটা খুব কষ্ট। আর অ্যান্টিক এমন একটা সাবজেক্ট যার কোনো শেষ নেই, শুরু আছে কিন্তু শেষ নেই। কেননা পৃথিবীতে অ্যান্টিক বলতে 70 বছরের পুরনো জিনিস আমরা বুঝি। 70 বছর থেকে শুরু করে তোমার কয়েক হাজার বছরের পুরনো জিনিস অ্যান্টিক। তো অ্যান্টিকের ব্যক্তিটা বিশাল বড়। তা এইবার যদি বলি, এবার যদি ভাঙি আমি জিনিসটাকে, যে অ্যান্টিকটার পিরিয়ড ওয়াইজ হাজার বছরের আগে, হাজার বছর থেকে 500 বছর, 500 বছর থেকে 100 বছর, 100 বছর থেকে 70 বছর, এরকম যদি ভাঙি তাহলে পুরোনো অ্যান্টিক পাওয়া প্রায় মানে 1000 বছরের খুব বেশি অ্যান্টিক পাওয়া প্রায় দুষ্কর, খুব মুশকিল। আমি দু একটা জোগাড় করেছি। আমার কাছে যে মেন যে কালেকশনটা আছে 100 থেকে 500 বছরের মধ্যেই মিলিয়ে কালেকশন। তার মধ্যে আমি দেখাবো কিছু অষ্টধাতু, মানে অক্ট অ্যালয় যেটাকে বলে, আর সেরকম কিছু জিনিস আছে আমার কাছে। দু পিসি আছে, খুবই রেয়ার। আর অ্যান্টিকের প্রবলেম হচ্ছে বিশেষ করে আমাদের বাংলার পশ্চিমবঙ্গে সেরকম সমাজদার লোকের অভাব। মানে আমি ধরো একটা অ্যান্টিকের খবর পেলাম, আমি গেলাম খোঁজ নিলাম, আমি গেলাম খোঁজ নিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে আমি যে কারোর থেকে ফিডব্যাক নেব যে এই অ্যান্টিকটা আদৌ আসল কি না, বা এই অ্যান্টিকটা কত বছরের পুরনো, সেইগুলো কিন্তু একটু ডাইসি সিচুয়েশন। মানে ঠিক মতো সবসময় খবরটা পাওয়া যায়, এটা একটা খুব বড় মুশকিল।